আজি আমার হদৌখম কয়া সমাজের চতুর্থতম বার্ষিক কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবস আছে। আর এই প্রতিষ্ঠা দিবস ইতিমধ্যে আমার পতাকা উত্তোলন দ্বিতীয় কার্যসূচী আমার শহীদতর্পণ আর বৃক্ষরোপণ কার্যসূচী সম্পন্ন হয়ে গেল। আর ইতিমধ্যে আমি আমার সমাজের যে সাংস্কৃতিক শোভাযাত্রা এই শোভাযাত্রা ওলাবর কারণে আমি ওলাই আছি। এইখন আমার প্রতিষ্ঠা দিবসত আমার অসমের বিভিন্ন চুকে কোণে থাকা আমার জনগোষ্ঠীটি একত্রিত করার কারণে আমি ইয়াত আমি আজ উপস্থিত হয়েছো। আর আমার সমাজের যে অন্ধবিশ্বাস কুসংস্কার যে আমার সামাজিক শিক্ষা সেইকেইটা লই আমি আজি আমি প্রত্যেক বছরে আমি আলোচনা এটা করা হয় আর আমার জনগোষ্ঠীটি আগুয়াই নিয়ার কারণে আমি প্রস্তাব চলাই আছো। অসমত আমাক জনজাতিকরণ দিয়া নাই, এম ও বি সিয়ে দিছে, কিন্তু আমি অতি শীঘ্রে জনজাতিকরণটো পাবৰ কাৰণে আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লগত একত্রিত হয়ে আমি যেটা আন্দোলন চলাই আছো এই আন্দোলনত শেষত আমি সফল হম বলে আশা করছি। এই মুহূর্তে আমি সবকে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী সেক্রেটারি সাহেব সবকে সেবা জবাব জানাচ্ছি। তারপরে আমাদের কমিটিটা 2009 সনে আমাদের তিনশুয়া জেলায় আমরা শুভারম্ভ দিল। শুভারম্ভ দিয়ে করে আজকে আমাদের বিভিন্ন চোখে কোণে থাকা আদমি আজকে জড়ো করে এক জায়গা যে আমরা একগুট হচ্ছি ওটা যেন আমরা বহু উৎফুল্লিত আছি। উদ্দেশ্য আমাদের বিশেষভাবে সভাপতির লেখাপড়া আর আমাদের সমাজ একজন বিশেষকে কয়া সমাজ 108টা জাতির ভিতরে আমরা যে তরুণতম ওই ভিতরে আমাদের কয়াগুলা বেশি অন্ধবিশ্বাসটা মানে এই অন্ধবিশ্বাসটা দূর করাতে আমাদের লাগে। একটা ছোঁয়া বেমার হবে তো ওকে মেডিকেল লাইন করে ওকে অজা ঠিনে নেবে ওই বস্তুগুলো আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখে নিয়ে করে ওই বস্তুটা প্রবর্তন করার চেষ্টা করছি। আজকে প্রায় আমাদের হ্যাঁ আসামের বিভিন্ন সুখে থাকা প্রায় 15টা রকম জেলা আছে উপস্থিত হয়েছে। পরবর্তী কার্যসূচী এখন আমাদের দুটো হয়ে গেল, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে দলীয় নৃত্য প্রতিযোগিতা আছে, তারপরে আমাদের সাধারণ সভা হবে, সাধারণ সভার পিছিয়ে আমাদের মুকলি হবে, মুকলি হবার পিছিয়ে আমাদের সাংস্কৃতিক হবে। ভাতটো পাছত অঁ